আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। তরুণ প্রজন্মকে ইতিহাস অনুরাগী হতে হবে, পরশ থাকছে রমজানে চারটি ইফতার পার্টির আয়োজন করবে বিএনপি। জানাবো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মারিয়ে এগিয়ে যেতে হবে আইজিপি। সর্বশেষ আস্থা ফেরার নিরপেক্ষতার প্রমাণ দিন, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে এবং শুধু দেশপ্রেমী নয়, বাঙালি সংস্কৃতি ও ইতিহাসের অনুরাগীও হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সংলগ্ন মাঠ টুঙ্গিপাড়া গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি প্রতিপাদ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ একথা বলেছেন। তিনি বলেন, শুধু আবেগ নির্ভর রাজনীতি নয়, নৈতিক এবং যুক্তিশীল রাজনীতি করতে হবে। একই সঙ্গে বাঙালি মূল্যবোধ সমুন্নত রাখতে হবে, নিজেকে জানতে হবে এবং আত্মসমালোচনাও করতে হবে। কেবল তাহলেই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সম্মান আমরা দিতে পারব। ভুলে গেলে চলবে না, এদেশে সহজে স্বাধীন হয় নাই। বহু বাঙালি মা ভাই বাবা ভাই বোনদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশের বিনির্মাণে আমাদের সচেতন থাকতে হবে এবং একই সাথে দায়িত্বশীলও হতে হবে। শেখ পরশ বলেন, বর্তমান প্রেক্ষাপটে মৌলবাদী ধর্মান্ধতা এবং অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে প্রতিহত করে একটি প্রগতিশীল বিজ্ঞানভিত্তিক গঠনমূলক রাজনৈতিক পথ তরুণ প্রজন্মকে বেছে নিতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, শিশুকাল থেকে আমি বঙ্গবন্ধুর কথা শুনে আসছি আমার পরিবার থেকে, বিশেষ করে আমার দাদি কাকাদের কাছ থেকে। দাদি গল্প করত তার ভাই খোকার মতো। দাদির কণ্ঠে প্রবল গর্ববোধের সাথে মিশ্রণ ছিল ভাইহারা শোকের মাতম। প্রতিবার টুঙ্গিপাড়া যাবার পথে আমরা যখনই ঘিমাডাঙ্গা স্কুল মাঠ পার হতাম, দাদি বলতেন, খোকা এই স্কুলে পড়তো আর সবসময় একই গল্প করত, কিভাবে খোকা তার ছাতা বই স্যান্ডেল ও গায়ের চাদর বিলিয়ে দিয়ে স্কুল থেকে ফিরে আসতো বহুবার। দাদির গর্বভরা কণ্ঠে এই কাহিনীগুলো শুনতে আমার মনে হতো যেন আমি রূপকথার এক মহানায়কের গল্প শুনছি। আমার শিশু মনে প্রশ্ন জাগত, কিভাবে সম্ভব, কিভাবে বঙ্গবন্ধু হলেন, কিভাবে তিনি পারলেন আমাদের রূপকথার মহানায়ক হতে, কোথায় পেলেন তিনি তার মানসিকতা, তার চারিত্রিক দৃঢ়তা। তিনি আরও বলেন, আমাদের দাদি শেখ আসিয়া খাতুনের কাছে শুনেছি, ছোটবেলায় বঙ্গবন্ধুর এক গৃহশিক্ষক হামিদ মাস্টার বঙ্গবন্ধুদের বাসায় লজিং থাকতেন। তিনি রাজনীতির ব্যাপারে সচেতন ছিলেন। তিনি শিশু মুজিবকে ব্রিটিশ ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে গল্প বলতেন। সেই হামিদ মাস্টারের সান্নিধ্যেই আমার ধারণা সর্বপ্রথম বঙ্গবন্ধুর মধ্যে ধীরে ধীরে সেই কমল বয়সে বাঙালির বঞ্চনা, এর প্রতিবাদ এবং বাঙালির অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রাম সম্বন্ধে এক ধরনের চেতনার জাগরণ ঘটেছে। কিন্তু হামিদ মাস্টার ছাড়াও সর্বোপরি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বানানোর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধুর আব্বা, আমার বড় আব্বা, এই মাটির কৃতি সন্তান শেখ লুৎফর রহমান। আমার দাদি বলতেন, খোকা যে জিনিসপত্র মানুষকে দিয়ে দিত তাতে কোনোদিন বিরক্ত হতেন না আব্বা, বরং পরোক্ষভাবে ও প্রত্যক্ষভাবে প্রশ্রয় দিতেন। বঙ্গবন্ধুর আম্মা শেখ সায়রা খাতুন বলতেন, তুই তো দেশের জন্য করছিস, দেশের মানুষের জন্য করছিস, কেউ তোর জন্য কিছু করতে পারবে না, তুই রাজা হবি, তুই অনেক বড় হবি, আল্লাহ তোকে বাঁচাইয়া রাখলে। চলে যাচ্ছি পরের সংবাদে। আসন্ন পবিত্র রমজান মাসে চারটি ইফতার পার্টির আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে আলেম ওলামা এতিম বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক দলের নেতারা ও কূটনৈতিকদের সম্মানে চারটি ইফতার মাহফিলে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, দেশের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র দুই পায়ে মারিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। বাঙালি জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই তারা বিজয়ী হয়েছে। এদেশ বিজয়ীদের দেশ, এদেশ বীরের দেশ। যশোর পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে যে সকল উন্নয়ন সাধন হয়েছে সেগুলোকে এগিয়ে নিতে হবে। এজন্য আমাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে ভেতরে এবং বাইরে থেকে যে সকল ষড়যন্ত্র আছে, বিরোধিতা আছে, এগুলোকে ঐক্যবদ্ধভাবে নিশ্চিহ্ন করতেই হবে। যারা দেশের মধ্যে তাদের অপকর্ম, তাদের অন্যায় কাজে সুবিধা করতে না পেরে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের থেকে সতর্ক থাকতে হবে। এগুলো রাষ্ট্র মোকাবেলা করবে, পাশাপাশি দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগুলোকে মোকাবেলা করে যেতে হবে।
তিনি আরও বলেন, স্পোর্টস পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে পুলিশের চাকরির জন্য ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন, সে কারণে স্পোর্টস, একই সঙ্গে স্পোর্টসের নিজস্ব ডিসিপ্লিনও রয়েছে, তাই স্পোর্টস ডিসিপ্লিন চর্চায় সাহায্য করে। পুলিশে যারা আছে তাদের শৃঙ্খলা, শরীর চর্চা, মুক্তি, বুদ্ধির চর্চা, এগুলো সম্মিলিত ফসল ভালো পুলিশিং। অন্যদিকে বাংলাদেশের ক্রীড়া জগতে বাংলাদেশের পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রিকেট, বাস্কেটবল, কাবাডিতে আমাদের জাতীয় পর্যায়ে অবস্থান রয়েছে, অ্যাথলেটিক্সেও আমরা জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্ব করি, সমস্ত খেলায় আন্তর্জাতিক পর্যায়েও আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে ও পুলিশকে ব্র্যান্ডিং করতে ক্রীড়া চর্চার দিকে আরও জোর দিতে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। সর্বশেষ, নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরানো, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার না করা, দলীয় সরকারের প্রভাবমুক্ত নির্বাচন করা, নির্বাচনে ধর্মকে ব্যবহার করতে না দেওয়া প্রতিবন্ধকতা এলে প্রয়োজনে বর্তমান কমিশনকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। জবাবে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন করা আমাদের দায়িত্ব, শতভাগ সফলতা কখনোই সম্ভব নয়। জানিয়ে তিনি এটাও বলেছেন, কেউ বলেছেন এটা যদি 50% বা 60% গ্রহণযোগ্য হয় তাহলে তাও একটা বড় সফলতা। দ্বিতীয় ধাপে সংলাপে বিভিন্ন পেশার 19 জন বিশিষ্টজন অংশ নিয়েছেন। সংলাপে অংশ নেওয়া ব্যক্তিরা হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান ও সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়ত ফেরদৌস, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এস সাইদ সহ প্রমুখ। সিইসি জানিয়েছেন, নির্বাচনকে যদি অবাধ সুষ্ঠু করা যায় তাহলে সেটা সবার সফলতা হতে পারে, শতভাগ সফলতা হয়তো হবে না। কেউ কেউ বলছেন 50-60% ও গ্রহণযোগ্য হয় তাহলে সেটা বড় সফলতা। সিইসি বলেন, নির্বাচনে যাতে ধর্মের ব্যবহার না হয় সেটা আমরা গুরুত্ব সহকারে দেখব, এটা একটা কষ্টসাধ্য কাজ, আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা চেষ্টা করব। তিনি বলেন, ইভিএমে অসুবিধা আছে কিনা, এতে ডিজিটাল কারচুপি হয় কিনা, এটা আমাদের দেখতে হবে। সংলাপে অংশ নিয়ে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, ইভিএম এর ব্যবহার বিতর্কিত, এটা থেকে দূরে থাকাই ভালো, ইভিএম নিয়ে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় আস্থা ফিরিয়ে আনাই সব থেকে বড় চ্যালেঞ্জ, নির্বাচনকালীন আইন বিধির যথাযথ প্রয়োগ করতে হবে, সাহসিকতার সঙ্গে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, প্রতিবন্ধকতা এলে পদত্যাগের সাহসও রাখতে হবে। সিপিডির মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ইভিএম ব্যবহার করলে প্রশ্নবিদ্ধই হবেন, একটি ভালো নিরপেক্ষ নির্বাচন করতে হবে। লেখক মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছে, এই যন্ত্র যে ম্যানুপুলেট করা যায় না তা নিশ্চিত না করে ব্যবহার করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, ইভিএম সবসময় বিতর্কিত, এটা সমাধান না করে ব্যবহার করা ঠিক নয়। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিনা টেন্ডারে কীভাবে ইভিএম এলো, কোনোভাবে বড় পরিসরে ইভিএম ব্যবহার করা যাবে না, দৃষ্টান্ত সৃষ্টি করুন, সুষ্ঠু নির্বাচন দিন।